জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফয়রুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার শিক্ষক ও সহকারী প্রক্টর দিন ইসলামের একদিনের এবং সহপাঠী আম্মান সিদ্দিকের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সকালে অভিযুক্ত এ দুজনকে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার পর রিমান্ড আবেদন করে পুলিশ আবেদনের প্রেক্ষিতে রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক সহকারী প্রক্টর দিন ইসলামের একদিনের এবং শিক্ষার্থী আম্মান সিদ্দিকের দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয় রোববার রাতে কুমিল্লা জেলা পুলিশের একটি দল ডিএমপির হাতে এই দুই ছাত্র শিক্ষককে কুমিল্লায় নিয়ে যায় এর আগে গত শনিবার রাতে মেয়ের আত্মহত্যার প্ররোচনায় অভিযোগে দিন ইসলাম ও আইন বিভাগের শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে আসামি করে মামলা করেন অবন্তিকার মা তাহমিনা শবনম